আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ভর্তি 2023-24 শিক্ষাবর্ষের বিস্তারিত কলেজ রিভিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যেহেতু এখনও পর্যন্ত নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তাই বিগত বছরের আলোকে এই সকল তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান, র্যাঙ্কিং ও সংক্ষিপ্ত ইতিহাস, কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা ও আবেদন, ভর্তি মাসিক খরচের একটি ধারণা, কোটা, কত পেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। চলো বিস্তারিতভাবে সকল তথ্য জেনে নিন। কলেজ পরিচিতি। কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত একটি স্কুল ও কলেজ। এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে তৃতীয় হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে উল্লেখযোগ্য। এ কলেজে তৃতীয় থেকে বারোশো শ্রেণী পর্যন্ত ছাত্রদের পাঠদান করা হয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা শাখার কার্যক্রম চালু রয়েছে। কলেজে ছাত্র শিক্ষক সম্পর্ক অত্যন্ত নিবিড় থাকায় ছাত্রদেরকে হাতে কলমে যত্ন সহকারে পাঠদান করা হয় এবং পাঠ উন্নয়নের যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। পাঠদানের ক্ষেত্রে মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করা হয়। এখানে পড়ালেখা করেছেন শেখ জামাল, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই। এছাড়া আছেন তারেক রহমান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব নিজামুদ্দিন আউলিয়া লিপু, মোটর গাড়ি বিশেষজ্ঞ এবং ডিজাইনার এবং কোচ বিল্ডার সহ আরও অনেকেই। কী কী মাধ্যমে পড়ানো হয়? বাংলা এবং ইংরেজি উভয় ভার্সন রয়েছে। বিজ্ঞানের বাংলা ইংরেজি মাধ্যম রয়েছে। ব্যবসা এবং মানবিকের বাংলা মাধ্যম রয়েছে। ক্লাস টাইমিং প্রভাতি সকাল 7:30 থেকে দুপুর 12:30, দিবা দুপুর 1:00 থেকে বিকেল 6:00 পর্যন্ত। কলেজটির প্রভাতি শাখা আবাসিক এবং অনাবাসিক এবং দিবা হচ্ছে অনাবাসিক। কলেজ ইউনিফর্ম তোমরা এখানে ছবি দেখে বুঝতে পারছো, এখানে শুধু ছেলেরাই অধ্যয়ন করতে পারে। কলেজে কী কী বিষয় রয়েছে? এখানে আবশ্যিক বিষয়সমূহের মধ্যে বিজ্ঞান বিভাগে রয়েছে বাংলা, ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন। মানবিক বিভাগের আবশ্যিক বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইতিহাস বা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন বা যুক্তিবিদ্যা, অর্থনীতি বা ভূগোল। ব্যবসা শিক্ষা বিভাগের আবশ্যিক বিষয়গুলো হচ্ছে বাংলা, ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, ফিনান্স, ব্যাংকিং ও বিমা বা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। ঐচ্ছিক বিষয়সমূহের মধ্যে বিজ্ঞানের জন্য রয়েছে জীববিজ্ঞান আর পরিসংখ্যান। মানবিক বিভাগের জন্য রয়েছে ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা, পরিসংখ্যান। ব্যবসা শিক্ষা বিভাগের জন্য রয়েছে পরিসংখ্যান, কৃষি শিক্ষা। বিশেষ দ্রষ্টব্য, বিজ্ঞান বিভাগের ইংলিশ ভার্সনের ছাত্রদের জন্য ঐচ্ছিক বিষয় হিসেবে জীববিজ্ঞান গ্রহণ করা বাধ্যতামূলক। যেসব লেখকের বই এখানে অধ্যয়ন করতে বলা হয় তার একটি চার্ট এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে পজ করে বা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারবে। আশা করি এটা দেখলে তোমরা একটি ধারণা করতে পারবে। আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞানের ইংরেজি মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীদের জন্য 5.0, নিজেদের শিক্ষার্থীর জন্য 4.50, বিজ্ঞানের বাংলা মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীদের জন্য 5.0, নিজেদের শিক্ষার্থীদের জন্য 4.50, বাণিজ্যের বাংলা মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীদের জন্য 4.50, নিজেদের শিক্ষার্থীদের জন্য 4.25, মানবিকের বাংলা মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীদের জন্য 4.00, নিজেদের শিক্ষার্থীদের ক্ষেত্রেও 4.00। আসন সংখ্যা বিজ্ঞানের বাংলা মাধ্যমে প্রভাতি 324টি আসন, দিবা 326টি, বিজ্ঞানের ইংরেজি মাধ্যমে প্রভাতি 71টি আসন, দিবা 70টি, বাণিজ্যের প্রভাতি শাখায় 55টি আসন, দিবা শাখায়ও 55টি আসন, মানবিকের প্রভাতি শাখায় 58টি আসন, দিবা শাখায় 55টি আসন, মোট 1014টির মতো আসন রয়েছে। এখানে এই আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা এটা ঢাকা বোর্ডের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যা বিগত বছরের, তাই তথ্যগুলো পরিবর্তনশীল। গুরুত্বপূর্ণ কথা, কলেজটিকে আবেদনের সময় চয়েস লিস্টে প্রথম অর্থাৎ 1 নং রাখার শর্ত রয়েছে। আবেদন যেভাবে, কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয়। আবেদন করতে হয় একটি নির্দিষ্ট ওয়েবসাইটে, যে যখন আবেদন কার্যক্রম শুরু হবে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব। এখানে কমপক্ষে 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে। এখানে ফি হচ্ছে 150 টাকা। প্রভাতী ও দিবা শাখায় আলাদা আবেদন করতে পারবে। প্রভাতী বা দিবা শাখায় নির্বাচিত হলে সেটা আর পরিবর্তন করা যাবে না, তাই অবশ্যই বিষয়গুলো মাথায় রাখতে হবে।
খরচের ধারণা 2021 সালের তথ্যগুলো যা পরিবর্তনশীল, ভর্তির সময় লাগবে, বিজ্ঞানের ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে, আবাসিকের ক্ষেত্রে ভর্তি ফি প্রথম মাসে 8,898 টাকা সহ অন্যান্য খরচ মিলিয়ে প্রায় 13,578 টাকার কম বা বেশি, দ্বিতীয় মাসে 12,878 টাকার কম বা বেশি খরচ হতে পারে। অনাবাসিক প্রথম মাসে 8,998 টাকা সহ অন্যান্য খরচ মিলিয়ে দ্বিতীয় মাসে প্রায় 7,988 টাকা প্রায় দিতে হয়, যা এবছর পরিবর্তন হতে পারে। মাসিক বেতন এখানে তোমরা দেখতে পাচ্ছ, আবাসিক এবং অনাবাসিক দুটির ক্ষেত্রেই মাসিক বেতন প্রতি মাসে 10 তারিখের মধ্যে দিতে হয়। বিজ্ঞানের ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, বাণিজ্যের বাংলা মাধ্যম, মানবিকের বাংলা মাধ্যম সবগুলোর ক্ষেত্রেই হোস্টেল প্রায় 5,000 টাকা, আবাসিকের ক্ষেত্রে টিফিন প্রায় 300 টাকা, মাসিক প্রায় 1,553 টাকার মতো, অনাবাসিকের ক্ষেত্রে মাসিক প্রায় 1,553 টাকার মতো লাগে। আবাসিক দুই বছরে প্রায় 1,50,000 টাকার মতো, অনাবাসিক দুই বছরে প্রায় 70,000 প্লাস টাকার মতো লাগতে পারে। তথ্যগুলো তোমরা দেখলে একটা মোটামুটি ধারণা করতে পারবে, কেননা প্রতি বছরই এটা পরিবর্তন হয়। কোটা উপবৃত্তি, সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটায় সুবিধা এখানে একজন শিক্ষার্থী পেয়ে যাবে। কত পেলে চান্স হতে পারে এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায়, বিজ্ঞানের প্রভাতী শাখায় 1210 প্লাস, দিবা শাখায় 1200 প্লাস, বাণিজ্যের প্রভাতী শাখায় জিপিএ 5 এবং দিবা শাখায় জিপিএ 4.90 প্লাস, এবং মানবিকে প্রভাতী শাখায় জিপিএ 4.75 প্লাস এবং দিবা শাখায় জিপিএ 4.75 হলেই একটি সম্ভাবনা রয়েছে। মোটামুটি এটা একটি ধারণা মাত্র। হোস্টেল বা থাকার ব্যবস্থা, এই কলেজের নিজস্ব হোস্টেল বা হাউস আছে, মোট 6টি হাউস আছে এখানে। ছোটদের জন্য তৃতীয় থেকে অষ্টম শ্রেণী 2টি, ডক্টর ক্ষুদ্রদি ক্ষুদা এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন হাউস। বড়দের জন্য নবম থেকে 12 4টি হাউস রয়েছে, শেরে বাংলা, কাজী নজরুল, লালন শাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউস। প্রতিটি হাউসে নিয়ম নীতি মেনে চলতে হয়, মোবাইল রাখা যায় না। প্রতিটি হাউসের ধারণ ক্ষমতা 150 থেকে 200 মতো। ট্রান্সপোর্ট, কলেজের নিজস্ব পরিবহন রয়েছে, ঢাকার বিভিন্ন রুটে চলাচল করে থাকে, তাই যারা অনাবাসিক তাদের তেমন সমস্যা হবার কথা না। লাইব্রেরি, কলেজে একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে, গ্রন্থাগারে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রপত্রিকা ছাড়াও প্রায় 20,000 বই রয়েছে। গ্রন্থাগারে ক্রমাগত সমৃদ্ধ করা হচ্ছে এবং তা ধীরে ধীরে একটি মানসম্মত গ্রন্থাগারে পরিণত হচ্ছে। হাসপাতাল, ছাত্রদের চিকিৎসার জন্য কলেজ প্রাঙ্গণে 20 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল স্থাপন করা হয়েছে। 2 অভিজ্ঞ MBBS শিশু বিশেষজ্ঞ ডাক্তার এবং অভিজ্ঞ ফার্মাসিস্ট ছাত্রদের চিকিৎসা প্রদানের জন্য সর্বদা নিয়োজিত আছেন। সাধারণ রোগের চিকিৎসা, প্রয়োজনীয় টিকাদান ব্যবস্থা ইত্যাদি এখানেই সম্পন্ন করা হয়। ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগতে পারে? SSC পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি 2 SSC পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি 2 SSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র কপি, পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ বা প্রত্যয়নপত্র, সাদা শার্ট পরিহিত 6 রঙিন ছবি, 3 পাসপোর্ট সাইজের, 3 স্টেম সাইজের, পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের NID ফটোকপি ও ছবি এবং কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ। এটা কলেজ ভেদে ভিন্নতা হতে পারে, অবশ্যই ভর্তির সময় কলেজ থেকে তথ্যগুলো মিলিয়ে নিবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, তোমরা জানতে পারলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বিস্তারিত কলেজ রিভিউ ও আপডেট তথ্য। আবারও নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু। তাই বিদায় নিচ্ছি আজ, আল্লাহ হাফেজ।